সাউথ আফ্রিকার পর এবার আরব আমিরাতের টি টোয়েন্টি লিগের দিকে ঝুঁকছে আইপিএল এর মালিকরা। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া ইউএই টি টোয়েন্টি লিগের প্রথমে দলটি কিনে নিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। লিগে দল কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকও। এই লিগে একজন ক্রিকেটার আয় করতে পারবেন সর্বোচ্চ $4.5 লাখ মার্কিন ডলার। পর এক আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছে বিশ্বব্যাপী টি টোয়েন্টি লিগগুলো। কদিন আগেই আইপিএল এর পর নিজেদের দ্বিতীয় সেরা লিগ হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেয় সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ। আসন্ন ওই লিগের ছটি দলের মালিকানাই কিনে নিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তবে এবার সংযুক্ত আরব আমিরাত থেকে এলো হুঙ্কার। সাউথ আফ্রিকা নয়, আইপিএল এর পর সবচেয়ে দামি এবং আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিল মরুর দেশটি, যেখানে একজন ক্রিকেটার এক মৌসুমে আয় করতে পারবেন সর্বোচ্চ $4.5 লাখ মার্কিন ডলার পর্যন্ত। আইপিএলে একজন ক্রিকেটার এক মৌসুমে সর্বোচ্চ $2 মিলিয়ন আয় করতে পারেন, তারপরই হবে আরব আমিরাত টি টোয়েন্টির অবস্থান। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে একজন ক্রিকেটারের সর্বোচ্চ আয় দাঁড়ায় $2,38,000। পাকিস্তান সুপার লিগে সে আয় $2 লাখ আর ইংল্যান্ডের 100 বলের লিগ দ্য হান্ড্রেডে সর্বোচ্চ আয় $1,64,000। ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে লিগের ছটি দল, যেখানে সবার আগে আবুধাবির ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। এছাড়া আইপিএল এর দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসও দল কিনে নিয়েছে লিগে। ভারতের দুটি শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ ও ক্যাপ্রি গ্লোবালও আছে মালিকের তালিকায়। তবে সবচেয়ে বড় চমক ল্যান্সার ক্যাপিটালের মালিক আব্রাম গ্লেজারের দল কিনা, যিনি কিনা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও কো-চেয়ারম্যান। খুব শীঘ্রই ঘোষণা হবে ড্রাফটের সূচি, যেখানে প্রতি দল খরচ করতে পারবে সর্বোচ্চ $2.5 মিলিয়ন। 2023 6 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা আরব আমিরাত টি টোয়েন্টি লিগের প্রথম আসর, যা সাংঘর্ষিক হবে বিগ ব্যাশ ও বিপিএল এর সাথে। তবুও এই লিগ খেলতে ইতিমধ্যে বিগ ব্যাশ কন্ট্রাক্ট থেকে অব্যাহতি চেয়েছেন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন একাধিক অজি ক্রিকেটার। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।